সুখদাম একটু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজ দেখাবো যদি আপনি একজন রিডিও হন তাহলে আপনি আপনার এমপ্লয়ি দেওয়া এই যার ডিক্লেশনটা খুঁজে পাচ্ছেন না যেটা আপনাকে ট্রেজারিতে জমা দিতে হবে একটা পিডিএফ ডাউনলোড করে সেটাকে সই করে ট্রেজারিতে জমা দিতে হবে তো যে কোনো কারণে হোক সেটাকে আপনি সেটা আপনি যখন অ্যাকসেপ্ট করেছিলেন তখন হয়তো ঠিকমতো ডাউনলোড করে রাখেননি বা পরে কোনো একটা সমস্যা হয়েছিল ব্যস্ততার কারণে করতে পারেননি তাহলে সেক্ষেত্রে সেই এইচ আর ডিক্লেরেশান আপনার যে কোনো এমপ্লয়ি সেটা আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন তো এই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে আইডাব্লুবিআইএফএমএসে গিয়ে এই পোর্টালে গিয়ে এইচ এস থেকে বা এই লগ ইন থেকে আপনাকে ডিডিও লগ ইনে লগ ইন করতে হবে আমি অলরেডি ডিডিও লগ ইনে লগ ইন করে বসে আছি আপনারা জানেন ডিডিও লগ ইনে কীভাবে লগ ইন করতে হয় এরপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে এইচ এরএমসে যাবেন এই এম এসে গিয়ে এখানে আপনার ডঙ্গেলের দরকার হয় না এটাকে ক্যান্সেল করেই আমরা এগোতে পারবো ঠিক আছে তো ক্যান্সেল করে এটা এগোলাম তারপর দেখুন এই যে বাঁদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে নিচের দিকে চলে যাবেন একেবারে নিচে দেখুন একদম নিচে আছে ডিক্লারেশান এই ডিক্লারেশনে ক্লিক করবেন তারপরে দেখুন নিচের লেখা রয়েছে এই চার ডিক্লারেশন অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে তারপরে দেখুন এখানে আপনাকে খুঁজতে হবে কীভাবে খুঁজবেন এখানে এমপ্লয়ি আইডি দেবেন দেখুন দিতে দিচ্ছে না এমপ্লয়ি নেম তাও দিতে দিচ্ছে না তাহলে কি করবেন যখন একটা চেক বক্স রয়েছে এল ও ক্লিক করবেন এল ক্লিক করার পর তারপরে আপনাকে একটা সার্চ অপশান দেবে ঠিক আছে এখানে সমস্ত এমপ্লয়ি চলে আসবে আপনার কাছে তো এখানে সার্চ অপশান দেবে এই সার্চ অপশানে জাস্ট আপনি নাম দিয়ে হোক বা এমপ্লয়ি আইডি দিয়ে হোক সার্চ করলেই চলে আসবে আমি দেখুন নাম দিয়ে সার্চ করছি দেখুন নাম দিলাম নাম দিয়ে যে চলে এলো এই চেক বক্সে আমি ক্লিক করব তারপরে দেখুন সিলেক্ট অ্যান্ড ক্লোজ জাস্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করলে দেখুন এই এমপ্লয়িকে আমি সার্চ সাকসেসফুলি মানে খুঁজে পেয়েছি আর কি তো এই এমপ্লয়ির ক্ষেত্রে এইবারে এই যে যেটা আমি অ্যাকসেপ্ট করেছি আর কি ডিডিও অ্যাকসেপ্ট করেছেন যেটা সেটাকে আমি কিভাবে খুঁজে বের করব তো দেখুন এইখানটাতে এই যে অ্যাকসেপ্টেড বাই লেখা রয়েছে তো সেই অ্যাকসেপ্টেড বাই দেখুন অ্যাকসেপ্ট আগেও হয়েছিল যেটা আগে হয়েছিল সেটা হচ্ছে জানুয়ারি মাসে তখন এই যে আরে দিতে হয়েছিল জুলাই মাসেরটা আমি খুঁজে বের করতে চাইছি আপনার যদি জানুয়ারি মাসেরটা দরকার হয় জানুয়ারি মাসেরটাও আপনি খুঁজে বের করবেন এখানে পিডিএফে ক্লিক করলেই হয়ে যাবে তো দেখুন এখানে আমি জুলাই মাসেরটা আমি এখন খুঁজতে চাইছি জাস্ট এখানে আমি ক্লিক করবো একটা ক্লিক করলেই দেখুন এটা চলে এলো তারপরে এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো যেভাবে খুশি আপনি ডাউনলোড করে নিন টোটাল জিনিসটা আপনাকে চলে এসছে এবারে ডাউনলোড করে এটাকে কিন্তু আপনাকে সই স্বাক্ষর করে ট্রেজারিতে বিলের সঙ্গে পাঠাতে হবে নইলে ট্রেজারি অবজেকশান দিতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন আছেন চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা এই ভিডিওর সুবিধা নিতে পারে আবার দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন